এজ কত আমার এজ 61 যারা চাইছো বাইক চালাবে তারা বয়স বেশি হয়ে গেছে চালানো যাবে না এরকম একদমই ভেবো না মনির বয়স বাড়তে দেবে না র‍্যালি করব আমরা মেয়েরা পিছিয়ে নেই আজ এসেছি কাল মেয়েরা এসেছি চলছে সাইরা শাহ হালিম একজন এডুকেটর তার সাথে একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং উইমেন রাইটস নিয়ে সারা দেশে কাজ করে সোশ্যাল মিডিয়াতে উনি উইমেন্স রাইটস নিয়ে মহিলাদের হয়ে কথা বলেন সারা ভারতবর্ষ জুড়ে আমি সেই ইপসি টিপসি ভুলভাল করেও যে রাইড করা যায় নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটার জন্য আমি তোমাদেরকে ইন্সপায়ার করছি হিউম্যানিটি কলকাতা বাইক র্যালি যেটা আজকে অর্গানাইজ হলো আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি তার জন্য থ্যাংক জানাবো আমাকে ইনভাইট করেছিল নিবন্ধদা প্লাস আর্যদা ফার্স্ট টাইম আমি র্যালি অ্যাটেন্ড করেছি আমি রিভিল করবো ইভেন আজ থেকে আমার ভিডিওতে এটা আমার চ্যানেলের ট্যাগলাইন হবে হ্যাপি উমেন্স ডে সবাইকে যারা এখানে এসে রাইডার গেল অর্পিতা তো আজকেও ভালো লাগলো সবার সাথে বেসিক্যালি দিদির সাথে আমি নিজে একটা হায়ার সেকেন্ডারি স্কুলের ম্যাথের টিচার কিন্তু তার মাঝখানেও আমি কিন্তু র্যালি করে যাই আমরা গলি থেকে যখন রাজপথে যাই তখন যে মনটা যে কী অবস্থা হয় সেটা মানে প্রকাশ করা যাবে না এত সুন্দর আর বয়সটা কোনো ফ্যাক্টর নয় তোমরা দেখছো আমার চ্যানেল লেডি বাইকার 667 আজকে কিন্তু লেডি বাইকারদের একটা র্যালি রয়েছে আমি সেখানে অলরেডি চলে এসেছি এখানে যাদের দেখতে পাচ্ছ সবাই কিন্তু লেডি রাইডার তো সেই রাইডটাই তোমাদের শেয়ার করবো সে স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে হবে আমরা মোটামুটি আমাদের গাড়িগুলোকে কিন্তু সেট করে নিয়েছি যেভাবে আমরা র্যালিটা স্টার্ট করবো এদিকে দেখতে পাচ্ছ রাইডাররা কিন্তু তাদের তাদের গাড়িতে বসে গেছে তো এখন একটু ফটো শ্যুট হবে চলো লাগছে আন্টির জন্য তো চলো আন্টির বয়স কত সবাই বলো ফাইনাল কেউ বলতে পারেনি বলেছি বলেছি ওকে এভরিওয়ান সবে ষোলো সবাইকে এখানটা একটু আসতে বল সবে ষোলো অল ওমেন বাইক র্যালি বা হিউম্যানিটি ওমেন বাইক র্যালির উদ্বোধন এখন করব সো বেসিক্যালি উই হ্যাভ উইথ আস মিসেস সাইরা শাহ হালিম হ্যালো তো সাইরা শাহ হালিম একজন এডুকেটর তার সাথে একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং ওমেন রাইটস নিয়ে সারা দেশে কাজ করে যাচ্ছে উনাকে আপনারা সবাই দেখতে পারবেন NDTV টাইমস নাও এছাড়া অন্যান্য যে ন্যাশনাল মিডিয়াগুলো আছে সেই ন্যাশনাল মিডিয়াতে উনি উইমেন্স রাইটস নিয়ে মহিলাদের হয়ে কথা বলেন সারা ভারতবর্ষ জুড়ে তো আমরা এইরকম একজন ব্যক্তিত্বকে আমাদের সাথে আজকে পেয়ে আমরা গর্বিত এবং আমরা মনে করি উনি শি ইজ দ্য পারফেক্ট পার্সন টু ইনগ্রেট দ্য ওমেন বাইক র্যালি টুডে আমাদের সদস্যা জিনিয়াকে বলবো সাইরা ম্যামকে ব্যাচটা পড়িয়ে দিতে তালি তালি আরে যা না কি I don't know, it's out.
যে না মেয়ে বাইরে বেরাবে না, স্কুটি চালাবে না, ফ্যামিলির লোকও ভাবে বাইক তো রাইড করবেই না এরকম কিছু, তাদের জন্য আমি একটা আন্টিকে দেখাবো। জাস্ট দেখো আন্টি, এজ কত? আমার এজ 61। 61, ভাবতে পারছো? এজটা ম্যাটার করে না, কেন কি যদি তুমি সেটাকে ভালোবাসো তো আমি সাজেস্ট করবো তোমাদের, যারা চাইছো বাইক চালাবে তারা বয়স বেশি হয়ে গেছে চালানো যাবে না এরকম একদমই ভেবো না, তাই তো? একদম 100%, একদমই। এই আন্টিকে দেখে কিন্তু শিখো, মনের বয়স বাড়তে দেবে না, র্যালি করব আমরা, মেয়েরা পিছিয়ে নেই, ঘুরতে বেড়াবো আমরা, ঘুরতে বেড়াবো সবসময়, যে পুরুষের উপর অবলম্বন করব নেভার, কোনোদিনও না, আমরা স্বাধীনভাবে চলবো, আমরা সবাইকে এই বার্তাই দেবো যে মেয়েরা পিছিয়ে নেই, মেয়েরা এগিয়ে আছে। কাল মেয়ের পরীক্ষা আজ এসেছে, কাল মেয়ের আইসিএসসি চলছে, ভাবতে পারছো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, যেরকম ইনিশিয়েটিভ। ফাইনালি আমাদের রাইড স্টার্ট হয়ে গেছে, আমাদের রাইড স্টার্ট হলো 1 নম্বর এয়ারপোর্ট গেট থেকে, আর শেষ হবে সেক্টর 5 গিয়ে। তো এই রাইডটা স্টার্ট হচ্ছে মেইনলি, তার রিজন হলো উইমেন্স ডে, তো হ্যাপি উইমেন্স ডে অল অফ ইউ। তো এই র্যালিটা আমার লাইফের ফার্স্ট র্যালি, এর আগে আমি কখনো র্যালি অ্যাটেন্ড করিনি, তার মানে এমন নয় আমি বড় বড় রাস্তাতে হাই রোডে রাইড করিনি, একদমই নয় সেটা, রাইড তো প্রচুরই করেছি, বাট এরকমভাবে সমস্ত লেডিদের সাথে একসাথে রাইড করা হয়নি, এই ফার্স্ট টাইম হচ্ছে। এক্সপিরিয়েন্সটা খুবই ভালো, এসে সবার সাথে খুবই ভালো লেগেছে, আমি চাইবো আস্তে আস্তে এরকম র্যালি আরও প্রচুর হোক, আমি নিজে অ্যাটেন্ড করি, ইভেন তোমরা সবাই অ্যাটেন্ড করো। দেখতেই পাচ্ছ পুরো আমাদের প্রত্যেকটা গাড়িতে এক একটা করে বেলুনস লাগিয়ে দেওয়া হয়েছে, তো মাঝে মাঝে কয়েকটা বেলুনস ফেটেও যাচ্ছে, যাই হোক সেটা কথা নয়, কথা হলো আমরা সবাই একসাথে এইভাবে উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করছি, এটা আমার জন্য খুবই ভালো লাগার একটা বিষয়। আই হোপ তোমরা যারা লেডিরা দেখছো তাদের কাছেও সেম, ইভেন শুধু লেডিদের কথা আমি বলবো না, এখানে একটা লেডি প্রপারলি কিন্তু সে সব দিক থেকে সাপোর্ট পায় না যদি না মেন্সরা সাপোর্ট করে, যদি না ছেলেরা আমাদের সাপোর্ট করে, আবার ছেলেরাও তাদের সমস্ত কিছু ফুলফিল করতে পারে না যদি একটা মেয়ে, একটা লেডি, একটা নারী তার পাশে না থাকে, তো সেক্ষেত্রে সবার রাইটেরই প্রয়োজন রয়েছে। আমি এটা মনে করি না যে না মেয়েদের প্রচুর স্বাধীনতা দরকার রয়েছে, ছেলেদের নেই, ছেলেদের রয়েছে মেয়েদের নেই, আমার কাছে ছেলে মেয়ে সবাই সমান, আমি চাইবো সবাই স্বাধীনভাবে বাঁচুক, একটা ছেলে স্বাধীনভাবে বাঁচুক, সেমভাবে একটা মেয়েও স্বাধীনভাবে বাঁচুক, তো আমি সেই মানসিকতা নিয়েই রাইডে এসেছি। যাই হোক দেখছো আমাদের সামনে দুটো দাদা রয়েছে, লাইক মার্শালরা যেভাবে গার্ড দিয়ে নিয়ে যায় তো এই দাদারা সেটাই করছে, আর এই রিবন্তদা প্লাস আর্যজাই আমাকে ইনভাইট করেছিলো, তো বেশ ভালো লাগছে আমার। চলো স্কিপ না করে তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, আর আমার ফার্স্ট রাইড আগেই বললাম আমি কিন্তু একটু বেশিই এনজয় করছি, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। এই র্যালিতে ইউটিউবার নট অনলি মি আরও রয়েছে, তোমরা অনেকেই চিনবে, এখানে লেডি বং রাইডার রয়েছে, ইপসি টিপসি রয়েছে, রাইডার গার্ল অর্পিতা রয়েছে, তো এখানে কিন্তু অনেক ইউটিউবাররাই আমরা রয়েছি, প্লাস এই যে রাইডারগুলো রয়েছে সবাই কিন্তু অনেকে র্যালি অ্যাটেন্ড করেছে, কেউ করেনি এরকম, সবাই কিন্তু উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করে মোটামুটি সময় অনেকেই। আর সব থেকে বড়ো কথা এখানে যে আন্টিটা রয়েছে, একটু আগে তোমাদের যে আন্টির কথা বলছিলাম, যে আন্টিকে দেখালাম, আন্টির বয়স 61 বছর, আন্টি ম্যাথের টিচার, তারপরেও এত এজে গিয়েও নিজে কিন্তু খুব কনফিডেন্ট, নিজে কিন্তু এরকম র্যালিতে যেতে খুব ভালোবাসে, মন খুলে বাঁচতে ভালোবাসে মেইন কথা। তো এই র্যালি বা উইমেন এম্পাওয়ারমেন্টের সব থেকে মেইন কথা হলো আমার মনে হয় যে একটা মানুষের, সে ছেলে হোক বা মেয়ে, তাকে মনে মনে ডিসাইড করে নিতে হবে আমি মন থেকে মন খুলে বাঁচব, তার জন্য আমাকে যে যে ভালো কাজগুলো করতে হবে আমি সেই কাজগুলো করব, দ্যাটস ইট, আমার কাছে এটাই মনে হয়। তো সেই ইচ্ছা নিয়ে, সেই আশা নিয়ে, সবার যাতে সেই আশা ফুলফিল হয় সেটা নিয়েই কিন্তু আমি র্যালি করছি। ইভেন আমার যারা ভিউয়ার্স রয়েছে তাদেরকে বলছি অনেক অনেক বেটার বেটার কন্টেন্ট আমি তোমাদের শেয়ার করব। হ্যাঁ এটা ঠিক, প্রথম দিকে আমি বুঝতাম না আমার কন্টেন্ট কেমন হওয়া উচিত, প্রপারলি একটা কন্টেন্ট কীভাবে শ্যুট করতে হয়, ইভেন এখনও প্রপারলি বুঝি না, তবে আগের থেকে যথেষ্ট ইম্প্রুভ হয়েছি আমি নিজেই ফিল করতে পারি, আস্তে আস্তে আরও বেটার করার চেষ্টা করব, কারণ ফার্স্ট টাইমে একটা মানুষ প্রপারলি সব গুছিয়ে পারে না, আস্তে আস্তে করতে করতে এক্সপিরিয়েন্স হয় দেন সে বেটার বেটার দেওয়ার চেষ্টা করে, তো আমিও সেটাই চেষ্টা করব। তোমরা অনেকেই আমাকে অনেক সাপোর্ট করেছো, তার জন্য থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, ইভেন আমি আশা করছি আরও সাপোর্ট করে যাবে, তোমাদের সাপোর্টেই আস্তে আস্তে আমার ফ্যামিলি মেম্বার অনেকটা হয়েছে, আমি চাইবো আরও হোক, ইভেন তোমরা নিজেরাও চাইবে, তার জন্য আই থিঙ্ক তোমরা সাবস্ক্রাইব করছো। তো কি বলবো, রাইডটা দেখতে থাকো, র্যালিটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে তোমাদের।
আরো মানে বেরো, মানে আমি এটাই চাই।
ফার্স্টেই তো মানুষ খুব ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে পারে না, আস্তে আস্তে চেষ্টা করে। তো প্রথম দিকে সাপোর্টটা খুব প্রয়োজন সবার জন্য, কারণ একবার একটা চ্যানেল দাঁড়িয়ে গেলে না আর তাকে পিছন ফিরে দেখতে হয় না। বাট ওই দাঁড়ানোর সময়টাই যারা হেল্প করে সিরিয়াসলি তাদের মতো ওয়েল উইশার্স আর হয় না। আই ফিল, মানে আমি যতটা ফিল করেছি এই কয়েকদিনের ইউটিউব চ্যানেল জার্নিতে, আমি সেই ইপসি টিপসি যে সবসময় লেটে আসি, আজকে আমি টাইমে এসেছিলাম কিন্তু জায়গাটাকে খুঁজে পাইনি। যাই হোক, এইসব ভুলভাল জিনিসপত্র দেখার জন্য, মানে ভুলভাল করেও যে রাইড করা যায়, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেটার জন্য আমি তোমাদেরকে ইন্সপায়ার করছি যে তোমরা ওমেন হয়ে ভয় টয় পেও না, ভুল করো বাট শেখো, শেখো এগো, এগিয়ে যাও। অনেক সুন্দর মজার জিনিস রয়েছে, অনেক কিছু রয়েছে লাইফে। সবার সাথে রাইড করে খুব ভালো লেগেছে। দুটো গাড়ি খুব বদমাইশি করছিল, একটা হচ্ছে যাওয়া আর একটা হচ্ছে NS 200, দুজন বুম 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 করে যাচ্ছে। আচ্ছা ওটা কি অর্পিতা? অর্পিতা পেছনে আমাদের নামে বদনাম করছে, ভাবা যায়। আমাদের ইউনাইটেড হওয়ার কারণ এইটা। সারা রাস্তা মজা করেছি। কত টাকা সেল খরচ করালে তার ঠিক নেই, প্রচুর টাকা সেল নষ্ট করে দিয়েছে, কিন্তু আমরা খুব মজা করেছি। 17.5 কিলোমিটার টোটাল রাস্তা, ঠিক আছে, ভালো লেগেছে। কলকাতা বাইক র্যালি যেটা আজকে অর্গানাইজ হলো, আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। তার জন্য থ্যাংক জানাবো, আমাকে ইনভাইট করেছিল নিবন্ত দা প্লাস আর্য দা, তো থ্যাংক ইউ দুজনকে, থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট টাইম আমি র্যালি অ্যাটেন্ড করেছি, আজকে র্যালিতে আসবো বলে আগের দিন আমার আগের ব্লগটাতে আছে, আমি পুজো দিতে গেছিলাম চাকলাই পুজো দিয়ে, আজকে র্যালিতে এসেছি যেহেতু এটা ফার্স্ট র্যালি। আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য একটা ট্যাগ লাইন রেডি করেছি যেটা এখনও পর্যন্ত ইউজ করিনি, আজকেই আমি রিভিল করবো। ইভেন আজ থেকে আমার ভিডিওতে এটা আমার চ্যানেলের ট্যাগ লাইন হবে। আমি চাইছি ফার্স্ট আমি বলে দেন, তোমরা সবাই একসাথে আমার সাথে বলবে, ঠিক আছে? আর নয় বাইকের ব্যাক সিটে, আবারও বলছি আর নয় বাইকের ব্যাক সিটে, এবার থেকে বাইক বা স্কুটি কন্ট্রোল হবে আমি যে সিনিয়র মনেই করছি না, সেই জন্য আমি নিজে একটা হায়ার সেকেন্ডারি স্কুলের ম্যাথের টিচার, কিন্তু তার মাঝখানেও আমি কিন্তু র্যালি করে যাই, আমি আন্তর্জাতিক নারী দিবসে র্যালি করি। আমরা গলি থেকে যখন রাজপথে যাই তখন যে মনটা যে কি অবস্থা হয় সেটা মানে প্রকাশ করা যাবে না, এত সুন্দর। আর বয়সটা কোনো ফ্যাক্টর নয় আমার, আমার 61 এজ। বাইকে গিয়ে তোমরা অনেকে ইন্সপায়ার করবে, বয়স কোনো ফ্যাক্টর নয়, এটাই আমি বলছি। সবাইকে ধন্যবাদ, আর বিশেষ করে এই যে যারা অর্গানাইজ করেছে তাদেরকে আমি বেশি বেশি করে ধন্যবাদ। ওরা আমার সন্তান তুলল, কিন্তু ওরা যে উদ্যোগ নিয়েছে সত্যি সাধুবাদ যা না জানিয়ে আর পারলাম। আমার নাম অর্পিতা, তো আমার নিজস্ব চ্যানেল আছে ইউটিউবে, রাইডার গার্ল অর্পিতা, তো সবাই একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজকেও ভালো লাগলো সবার সাথে, হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী দত্ত, আমি আমার একটা স্কুটি গ্রুপ আছে তনু স্কুটি ট্রেনিং সেন্টার, রাইডার্সদের তৈরি করি, আমি 6 বছর ধরে করছি, এখন অবধি আমার 250-র উপরে স্টুডেন্ট হয়ে গেছে। তো আশা করি নেক্সট র্যালিতে আমি ওদেরও আনতে পারবো। এই টাইম আপনাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করব, আমার স্টুডেন্টদের পড়াবো। কেমন লেগেছে? ভীষণ 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 ভালো সবার সাথে মিশে, দারুণ, খুব ভালো। আমরা নারী, আমরা পারি। ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখাবে নতুন কোনো ভিডিও, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও লেডি ভেগা 67। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব, ওকে? হ্যাঁ, লেডি ভেগা 67 নামটা বলো, লেডি ভেগা 67 কে সাবস্ক্রাইব করো এন্ড সাপোর্ট হার প্লিজ।